হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ভালো মানের কিছু কিপিং গ্লাভস। এগুলো হচ্ছে ক্রিকেট বলের, এখানে কোনো ট্যাপনিসের কোনো কিপিং গ্লাভস নেই। তো প্রাইসগুলো মোটামুটি রিজনেবল প্রাইস আছে। প্রাইসগুলো শুরু হবে চোদ্দোশো টাকা থেকে শুরু করে 3000 টাকা দামের ভালো মানের গ্লাভস আছে। তো আমার হাতে প্রথম যে গ্লাভসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার এসএস ব্ল্যাক কালার। ভাই, এটার ভিতরে কালার হয়? এটার ভিতরে অন্য কোনো কালার হবে না। এটা হচ্ছে আপনার সর্বনিম্ন প্রাইস। এটার প্রাইস হবে চোদ্দোশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি আপনার যারা ফার্স্ট টাইম প্লেয়ার, যারা মানে মাত্র স্টার্ট করছেন তাদের জন্য বেস্ট হবে, প্রফেশনাল প্লেয়ারদের জন্য ভালো হবে না। যাদের বাজেট কম আছে ফার্স্ট টাইম প্লেয়াররা তারা এটা নিতে পারেন। তো এটার ভিতরে অন্য কোনো কালার হবে না, আমরা লো প্রাইস থেকে শুরু করলাম। তো এরপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা কালারটা খুবই সুন্দর, এটা দিয়ে আপনার মোটামুটি হয়ে যাবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। যারা ফার্স্ট টাইম প্লেয়ার টুকিটাকি ম্যাচ খেলেন তারা এটা দেখতে পারেন। তো এটার প্রাইস রিজনেবল প্রাইস আছে, প্রাইস পড়বে বাইশশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার ভিতরে অন্য কোনো কালার হবে না। আমরা আজকে যে কালেকশনগুলো দেখাইতেছি এগুলো একটা কালার, এর বাইরে অন্য কোনো কালার হবে না। এগুলোর লেদার প্রোটেকশন মোটামুটি ভালো আছে। এটা দিয়ে আপনার এক সিজন হয়ে যাবে, এক সিজনের বেশি হয়ে যাবে, এটা ইউজের উপরে ডিপেন্ড করে। তো এটার প্রাইস পড়বে বাইশশো টাকা। এরপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আরও ভালো কোয়ালিটি এসএস। এটার কালারটা খুবই সুন্দর, আছে। তো এটার ভিতরে অন্য কোনো কালার হবে না। এটার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার অক্টোপাস বুটি, আমরা আজকে যে গ্লাভসগুলো দেখাইতেছি প্রতিটা গ্লাভস অক্টোপাস বুটি। এগুলা এখন মোটামুটি একটু হার্ড আছে, কিছুদিন খেলার পর আরও সফট হয়ে যাবে, তখন খেলতে অনেক ভালো হবে, গ্রিপ কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। আপনাদের যাদের মিডিয়াম বাজেট তারা এটা দেখতে পারেন। এটা পড়বে ছাব্বিশশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এরপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এসএস। এসএসের এই কালারটা মোটামুটি সুন্দর আছে। এই গ্লাভসটা একটু ভারী, এটার প্রোটেকশন অনেক ভালো বাট সফট না, এটা ভারী আছে। এটা আপনার প্রোটেকশন হিসাবে কাজে দেবে। আর এগুলার প্রতিটা ফিঙ্গারের উপর আপনার প্রোটেকশন দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার রাবার, ঠিক আছে, ফাইবার না, ফাইবারগুলো নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে রাবার প্রোটেকশন। আর এটা কিছুদিন খেলার পর আরও সফট হয়ে যাবে। এটা মোটামুটি একটু হার্ড আছে, অনেক মোটা, এটা অনেক মোটা। যারা চাচ্ছেন একটু মোটার ভিতরে তারা এটা দেখতে পারেন, এটা মোটামুটি ভালো হবে। তো এই গ্লাভসটা নিতে হলে এটার প্রাইস পড়বে ১৯০০ টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার ভিতরেও কোনো কালার হবে না, এটা আপনারা যারা নেবেন এক পিস নিতে হবে। আজকে এই ভালো মানের কিপিং গ্লাসগুলো যে সব থেকে দেখাচ্ছি এটা হচ্ছে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, রফিক স্পোর্টস। রফিক স্পোর্টসের ফুল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। ফোন নম্বরও দেওয়া থাকবে, বাংলাদেশের 64 জেলা থেকে এটা আপনি কুরিয়ার করতে পারবেন। সবার শেষে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস গ্লাভস এমআরএফ। তো এটা হচ্ছে মূলত প্রফেশনাল প্লেয়ারদের জন্য। এটা হচ্ছে একদম সফট, এটা হাতে ধরলে আপনার মনে হবে এটা আপনি ফোম ধরছেন, এরকম সফট। এটা আপনারা দেখতে পারেন। তো এটার প্রাইস মোটামুটি ভালো আছে। এটার প্রাইস পড়বে আপনার ৩০০০ টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো এটার প্রোটেকশন অনেক ভালো আছে, অনেক সফট আছে। এটা আপনার রেডি টু প্লে এই জন্যই বললাম, এটা দিয়ে আপনি সাথে সাথে ম্যাচ খেলতে পারবেন। এটা দিয়ে প্র্যাকটিস করে আপনার নরম করতে হবে না, এটা অনেক নরম আছে এবং এটার প্রোটেকশন কোয়ালিটি অনেক ভালো আছে। এবং অন্যান্য যেগুলো দেখিয়েছি ওইগুলোর কোয়ালিটি ভালো বাট ওইগুলো দিয়ে আপনি সাথে সাথে ম্যাচ খেলতে পারবেন না, কিছুদিন প্র্যাকটিস করে সফট করে তারপর আপনার গেম খেলতে হবে। বাট এটা দিয়ে আপনার প্র্যাকটিস প্রয়োজন নেই, এটা দিয়ে আপনি সাথে সাথে ম্যাচ খেলতে পারবেন। এটার কোনো কালার হবে না। এটার প্রাইস পড়বে ৩০০০ টাকা হলে আপনি এটা নিতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের দেখাইলাম ভালো মানের কিছু কিপিং গ্লাভস। এগুলো মূলত হচ্ছে আপনার ক্রিকেট বলের, এখানে কোনো ট্যাপনিসে কিপিং গ্লাভস নেই। তো এগুলোর প্রাইস রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিডিয়াম প্রাইস, এবং যেটা ৩০০০ টাকার এটা আছে এমআরএফ, এটা মোটামুটি ভালো প্রাইস। তো এগুলো আপনারা কালেকশন করতে পারেন। আর বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন। আর ভিডিওটি যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দীপু ব্লগ নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইখানে গেলে এর থেকেও অনেক ভালো ভালো কালেকশন আমি ভিডিও করে রাখছি, সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।